press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব সুরঞ্জিৎ সেনগুপ্ত এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুরঞ্জিৎ সেনগুপ্ত একজন বাংলাদেশি প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই নির্বাচনগুলির আগে 70-এর নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 2012 সালে রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। এই প্রয়াত নেতা 1945 সালের 5 মে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ সেনগুপ্ত এবং মাতার নাম সুমতিবালা সেনগুপ্ত। প্রবীণ এ সাংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সেন্ট্রাল ল কলেজ থেকে LLB ডিগ্রি সম্পন্ন করে আইন পেশায় নিযুক্ত হন। এছাড়াও তিনি বাংলা, ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি বামপন্থী রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। হাওড়া অঞ্চলের জালজার জলাতার আন্দোলনে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন। 1970 সালের পাকিস্তান নির্বাচনে তিনি সিলেট জেলা থেকে ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষ থেকে নির্বাচনে জয়লাভ করেন। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ 2 আসন থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে মোট 7 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম সংবিধান পরিষদে তিনি বিরোধী বেঞ্চের একজন সক্রিয় সদস্য ছিলেন। এরপর তিনি নিজে একতা পার্টি নামে একটি দল গঠন করেন। 1990-এর দশকে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগে যোগদানের আগে তিনি তার স্বপ্রতিষ্ঠিত একতা পার্টির কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকতেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। যদিও সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন, তবে প্রধানমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করে রাখেন। এর আগে 1996 সালে তিনি প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদে সবসময় সরব এ সংসদ সদস্য একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে বিশেষ সুপরিচিতির অধিকারী ছিলেন। সর্বশেষ ফুসফুসের সমস্যার জন্য 2017 সালের 3 ফেব্রুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্রথমে করোনারি কেয়ার ইউনিট CCU ও পরে লাইফ সাপোর্টে দেওয়া হলেও 5 ফেব্রুয়ারি ভোর রাত 4:24 মিনিটে 71 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।